বের হয়ে মিলানো। এখন বের হয়ে মিলানো ঠিক কি না, আমি সত্য কথা বলতে গেলে আমি জিনিসটা বুঝো, যদি তুমি পরীক্ষার হলে একটা নর্মাল টিপিকাল স্টুডেন্ট হও, আমরা কিন্তু বেশিরভাগ সময় পরীক্ষার হলেই বুঝতে পারি যে আমি পরীক্ষাটা কেমন দিছি। প্রায় 99% টাইম কোনোদিন এমন হয় না যে তোমার মনে হয় পরীক্ষা তুমি খারাপ পরীক্ষা দিছো, বের হয়ে দেখলাম তুমি খুব ভালো পরীক্ষা দিছো, এটা কোনোদিন হয় না। পরীক্ষার হলেই আমরা অন অ্যাভারেজ একটা আইডিয়া পাওয়া যায় যে আমি কেমন পরীক্ষাটা দিচ্ছি। বের হয়ে আমি বলবো যে শুধুমাত্র ওই স্টুডেন্টরাই মিলাও যাদের প্লাস পাওয়া অনেক প্রচুর টানাটানি আছে, যারা যথেষ্ট ভালো স্টুডেন্ট, মানে ধরে আসতো যে তোমার প্লাস আসে গেছে, আমি বলবো আসে মিলাই না। কেন মিলাও না? আমি নর্মালি এখন মিলাই না, আগেও কম মিলাই না। যে পরীক্ষাটা একেবারে খারাপ না দিতাম সেটা মিলাইতাম না। কেন? ধরো আমি একটা অলওয়েজ একটা খুব কনফিডেন্ট জোনে থাকি, অলওয়েজ আমার পরীক্ষা ভালো খারাপ হোক আমি জানি আমি ফার্স্ট হচ্ছি। যদি আমি হই না, বাট এই কনফিডেন্সটার কারণে আমি পরবর্তী এক্সামটা ভালো দিতে পারি। আমি অলওয়েজ হচ্ছে হ্যাঁ ফিক্স যথেষ্ট ভালো হচ্ছি, ফার্স্ট ভালো হচ্ছে সেকেন্ডটা ভালো দেবো। বাট যদি তুমি মিলাও, মিলাই দেখলা যে তুমি আশা করতেছিলে যে তোমার 95 উঠতেছে, তুমি দেখলা তোমার 8 টাইপ ভুল হয়ে গেছে, তুমি কিন্তু ডাউন খেয়ে যাবা, তুমি চাইলেও পারফরমেন্সটা দিতে পারবে না। সো যদি তোমার এই ভয় থাকে যে তোমার পরীক্ষার এক্সাম কোনো কারণে খারাপ নিউজ পারে তুমি সামলাইতে পারো না, সবার আসলে রিয়াকশনটা সেম হয় না, সো তুমি কোশ্চেন মিলাবা না। মিলাবা কারা? ধরো কারো পাস ফেল লেটার আনা নেই, যে তোমার ফিজিক্স পাস পার্টে পাস আসতেছে না, তুমি মিলাবা। বের হয়ে দেখবা যে তোমার এমসিকিউ কার্ডে আছে ধরো 22-এ পাস, দুইটা পেপার মিলে 25-এর মধ্যে 22 পাইলে পাস। তুমি ফার্স্ট পার্টে তোমার রাইট হয়েছে 8টা মিলাইছো, তাহলে তোমাকে সেকেন্ড পার্টে 14টা রাইট করতে হবে। এই 14টা রাইট করার জন্য তোমাকে যথেষ্ট ভালো মতো পড়তে হবে। এটা হলো টেকনিক যে মিলানো একটা লিমিট পর্যন্ত, মিলানো যাতে পাগলের মতো না। অনেকে আছে আসে দেখি গ্রুপে মিলায়, বাই টিচারের সাথে মিলায়, নিজে মিলায়, আরে ভাই বোর্ডের সলিউশনের সাথে তো মিলতেছে, আসে পরের দিন পরীক্ষা, পরের দিনের পরীক্ষা কোনো চিন্তা না, মিলাইতে আসে একদিন ধরে, পাগল নাকি। সো মিলানোর একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত মিলাইতে হবে।